আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্পূর্ণ নজরুলের একাদশ পর্বে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। কাজী নজরুল ইসলাম নার্গিসের সঙ্গে তার পরিচয় এবং বিচ্ছেদের পর 1921 সালের জুলাইয়ের 4 তারিখে কলকাতা ফিরে আসেন। এরপর বিদ্রোহী কবিতাটি লেখা হয় ডিসেম্বরের শেষে এক শীতের রাতে। মধ্যখানে এই 6 মাস সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। মস্কো থেকে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের একজন দূত আসলে তার সঙ্গে নজরুল ইসলাম ব্যস্ত সময় কাটান। সঙ্গে ছিলেন কমরেড মুজাফর আহমেদ। তারা বাংলাদেশে কমিউনিস্ট পার্টি গঠনের ব্যাপারে বেশ কিছু কাজ করেন। প্রসঙ্গত বলা যায় যে এর প্রায় 4 বছর পর কাজী নজরুল ইসলামের স্বাক্ষরেই ভারতবর্ষের প্রথম যে কোনো ধরনের কমিউনিস্ট পার্টির ইশতেহার ছাপা হয় লাঙ্গল পত্রিকায়। এই লাঙ্গল পত্রিকা কাজী নজরুল ইসলামেরই পরিচালিত একটি পত্রিকা। প্রকৃতপক্ষে তিনি সেই পত্রিকার প্রধান পরিচালক ছিলেন। এই কমিউনিস্ট পার্টির যে বিকাশ, উন্মেষ এবং বিকাশ, এ ব্যাপারে নজরুল ইসলামের ভূমিকা কতটা ছিল তার মূল্যায়ন আজও হয়নি। তুরস্কে ঘটে যাওয়া যে সমসাময়িক ঘটনা, সেটি কাজী নজরুল ইসলামের মনে গভীরে খাপাত করেছিল এবং তিনি দুটো কবিতা লিখেছিলেন সেখানকার ঘটনাবলী নিয়ে, আনোয়ার পাশা এবং কামাল পাশা। কামাল পাশা কবিতাটি তিনি লিখেছিলেন যখন তিনি জানতে পারলেন যে কামাল পাশার নেতৃত্বে তুরস্কের জনগণ মুক্ত হয়েছে উপনিবেশবাদী শাসন থেকে। তখন প্রকৃতপক্ষে তার যে রাজনৈতিক দর্শন, যেটি তিনি যুদ্ধক্ষেত্র থেকে আহরণ করেছিলেন এবং দেশে ফেরার পর যেটি দ্রুত বিকশিত হচ্ছিল, তার সঙ্গে সঙ্গতিপরায়ণ ছিল তুরস্কের এই স্বাধীনতা। এই সময়কালে আরেকটি ঘটনা ঘটেছিল। মহান জাতীয়তাবাদী নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন গ্রেফতার হলে তার স্ত্রী বাসন্তী দেবী নজরুল ইসলামের কাছে একটি লেখা চেয়ে লোক পাঠান। নজরুল ইসলাম সঙ্গে সঙ্গেই ভাঙার গান লিখে দিয়েছিলেন। নজরুল ইসলামের এই বিদ্রোহী রূপটি অনেক আগেই বিকশিত হয়েছিল, কিন্তু তারপর তিনি বলছেন যে নার্গিসের উদ্দেশ্যে যে তুমি সেই আঘাত না দিলে, সেই আগুনে আমাকে না পোড়ালে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না। এই কথাটি থেকে আমরা বুঝতে পারি যে তার বিদ্রোহ প্রমত্ত রূপ ধারণ করেছিল নার্গিসের কাছ থেকে আঘাত পাওয়ার পরে, এবং কার্যত ঘটেও ছিল তাই। আগেই বলা হয়েছে যে নার্গিসের সঙ্গে বিচ্ছেদের 6 মাস পর বিদ্রোহী কবিতাটি লেখা হয়েছিল, তারপর ধূমকেতু পত্রিকা ছাপানো হয়েছিল, এবং এর পরের যা কিছু ঘটনা সে আমরা আগামী পর্বগুলোতে দেখব। আমরা এখন একটি গান শুনব যেটি নার্গিসের স্মৃতিতে লেখা, অত্যন্ত বিখ্যাত গান, আজ মধুর বাঁশরি বাজে। মধুর বাঁশরি বাজে গোধূলি লগনে বুকের মাঝে, গোধূলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে।
কখনো জলে ভরা দুটি ডাগরো নয়ন আজ মনে হয় শশা কখনো জলে ভরা দুটি ডাগরো সম্পূর্ণ নজরুলের ষষ্ঠ পর্বে দেখেছি যে হিংসাতুর নামে একটি কবিতা নজরুল ইসলাম লিখেছিলেন নার্গিস বেগমের কিছু অভিযোগের জবাব দেওয়ার জন্য। সেখানে কিছু কথা ছিল যেগুলো আজকে আমরা এখন যে গানটি শুনব তার দু তিনটে লাইনের সঙ্গে একেবারে মিলে যায়। এ গানটি আরেকটি কারণে খুব তাৎপর্যপূর্ণ, গভীর বেদনার গান হলেও এতে উত্তর ভারতীয় সঙ্গীত রীতির অর্থাৎ খেয়াল ঠুমরিতে যে ধরনের অলঙ্কার ব্যবহৃত হয় সেগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে। সাধারণভাবে এটি বোধগম্য হওয়া কঠিন যে কীভাবে গভীর বেদনার একটি গানে এ ধরনের অলঙ্কার দরবারি বা মজলিসি কায়দায় লাগানো যেতে পারে। প্রকৃতপক্ষে গানটি যখন লেখা হয়েছিল তখন এর শ্রেণী নির্দেশ ছিল গজল, কিন্তু প্রায় চার বছর পর যখন এটি সুরারোপ করা হয় তখন দেখা যাচ্ছে যে এটি গজল থাকছে না, কারণ এতে কোনো শেয়ন নেই, এটি চারটি তুকে বিভক্ত, তাই হয় এটিকে রাগ প্রধান গান বলা চলে। গানটি শুরু হলো ভৈরবীর করুণ মূর্ছনা দিয়ে, কিন্তু কিছুটা অগ্রসর হতে না হতেই তবলা অত্যন্ত প্রবল হয়ে উঠল এবং ঠাস বুনট তবলার এই ক্যানভাসে প্রেক্ষাভূমিতে শিল্পী গমক মীর এবং অনুপম চলনের সাহায্যে
বেদনার রং বুলাতে লাগলেন এবং শেষ পর্যন্ত সপাট তানও ব্যবহৃত হলো। এবং এই ভারী তানের মধ্যে দিয়ে যখন গানটি শেষ হলো, তখন দেখা গেল যে যে ঘুমোট গভীর বেদনা সেটি লঘু হয়ে এক ধরনের হালকা বিষাদের কণিকায় পরিণত হয়েছে এবং এক ধরনের ক্যাথারসিস সংঘটিত হয়েছে। ভোলে ভোরে ডালা গাঁথো বালা মালি
বিদ্রোহী লেখা হয়েছিল 1921 সালের ডিসেম্বরের শেষ ভাগের এক শীতের রাতে। তার মাস দুয়েক আগে অগ্রহায়ণ মাসে নজরুল ইসলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে, অর্থাৎ বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার সঙ্গে শান্তিনিকেতন গিয়েছিলেন। রবীন্দ্রনাথের একান্ত সচিব সুধাকান্ত রায়চৌধুরী নজরুলের গানের এবং কবিতার একজন গুণগ্রাহী অনুরাগী ছিলেন। তারই উদ্যোগে নজরুল ইসলামের শান্তিনিকেতন যাওয়া। পরবর্তীকালে তার ছোট ভাই নিশিকান্ত রায়চৌধুরীর এক স্মৃতিচারণমূলক প্রবন্ধে আমরা কাজী নজরুল ইসলামের প্রথম শান্তিনিকেতন সফর সম্পর্কে জানতে পারি। কবিগুরুর পাশে দুজন আগন্তুক সহজেই দৃষ্টি আকর্ষণ করলেন। তাঁদের একজনকে অঙ্গুলি নির্দেশে দেখিয়ে দাদা সুধাকান্ত আমাকে বললেন, ওই দেখো কবি কাজী নজরুল ইসলাম। নজরুলের পাশেই ফেজ পরা কাঁচা পাকা দাড়ি নিয়ে একজন বসে আছেন। তিনি কবিগুরুকে বলছিলেন, ট্রেনে আসতে আসতে কাজী সাহেব আপনার গীতাঞ্জলির সবকটা গান আমাকে গেয়ে শুনিয়েছেন। কবিগুরু বললেন, তাই নাকি, অসম্ভব স্মৃতিশক্তি তো, আমার গীতাঞ্জলির সবকটা গান আমারই মনে থাকে না। কাজী সাহেব বললেন, গুরুদেব আমি আপনার কণ্ঠে একটি গান আর একটি আবৃত্তি শুনতে চাই। গুরুদেব বললেন, সে কি, আমি যে তোমার গান আবৃত্তি শোনার জন্য প্রতীক্ষা করে আছি, তাড়াতাড়ি শুরু করে দাও। নজরুল দ্বিরুক্তি না করে আবৃত্তি করলেন আগমনী কবিতাটি। নজরুল আরও শোনালেন স্বরচিত গান, কোন সুদূরের চেনাবাসীর ডাক শুনেছিস ওরে চখা ওরে আমার পলাতকা। সুদূরের চেনাবাসীর ডাক শুনেছিস ওরে চখা ওরে আমার পলাতকা। কোন সুদূরের চেনাবাসীর ডাক শুনেছিস ওরে চখা ওরে তোর পড়লো মনে কোন হানা ঘর স্বপন পারের কোন লোকা ওরে আমার পলাতকা। জাদু মনি বল সে কিসে রে, ধানের শিশে শ্যামার শিশে জাদু মনি বল সে কিসে রে, তুই শিউরেতে ছিড়লি বাঁধন চোখ ভরা তোর উছলে কাঁদন রে, তোরে কে পিয়ালো সবুজ স্নেহের কাঁচা বিষে রে, যেন আচমকা কোন শশক শিশু চমকে ডাকে সখা ওরে চপল
সম্পূর্ণ নজরুলকে জানার যাত্রাপথে আজ এখানেই বিরতি টানছি। আগামী সপ্তাহে একই দিন একই সময় আপনাদের দেখা পাবো বলে আশা করছি। এর মধ্যে ইচ্ছা করলে আপনারা ফেসবুকে কোনো না দেখা পর্ব দেখে নিতে পারেন। আর সবার জন্য শান্তি কামনা।